কি বাংলার মানুষ হলেন, তার পরিবর্তন, তার সূচনা প্রথম দফার নির্বাচনে স্বাধীনতা আন্দোলনের পূর্ণ ভূমি থেকে হবে। এই ভূমিতে জন্মেছিলেন দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল। সেই দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল কলকাতার কংগ্রেস অধিবেশনে অপমানিত হয়ে তার পায়ের দুটো চটি খুলে রেখে খালি পায়ে তিনি বেরিয়ে এসে অবিভক্ত পরগনা, অবিভক্ত মেদিনীপুরের ট্যাক্স বন্ধ আন্দোলন করেছিলেন এবং সেই দেশপ্রাণের মাটি, যে মাটি কোনোদিন দাসত্ব স্বীকার করেনি, যে মাটি কখনোই অন্যায়ের কাছে মাথা নত করেনি, সেই দেশপ্রাণ একমাত্র ব্যক্তি যিনি দেহ রাখার পরে তার ইচ্ছা অনুযায়ী তাকে দাঁড় করিয়ে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছিল সেই পুণ্যভূমি। সেখানে আমরা দাঁড়িয়ে আছি, কাঁথি থেকে 5 কিলোমিটার দূরেই চণ্ডীভেটিতে তার জন্ম। এই মাটিতে বীর বিপ্লবী মাতঙ্গিনী হাজরা জন্মগ্রহণ করেছেন, গান্ধী বুড়ি নামে পরিচিত। 1942-এর 29শে সেপ্টেম্বর বন্দে মাতরম মন্ত্র বলে এক হাতে ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা, অন্য হাতে শঙ্খ নিয়ে তিনি তমলুকের বানপুকুরে দেহ রেখেছিলেন। এই মাটি 47-এ স্বাধীনতা পায়নি, এই মাটি 1942-এর 17ই ডিসেম্বর স্বাধীনতা ঘোষণা করেছিল সর্বাধিনায়ক সতীশ সামন্তর নেতৃত্বে সহযোগী।